আসলে কিসের জন্য প্রতি মাসে এই জায়গায় টাকা দিতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার মতো এমন ভুল আপনারা করবেন না। আমি দেশে আছি, সৌদি আরবে নেই, তারপরেও প্রতি মাসে মাসে আমাকে হাজার হাজার টাকা দিয়ে আসতে হয়, হাজার হাজার টাকা এখনো দিতে হয় আমার। কোথায় দিতে হয়, কেন দিতে হয়, এই কথাগুলো আজ আপনারা শুনবেন। আজ এই সত্য কথাগুলো আপনাদের শোনা দরকার, যদি শোনেন তাহলে আপনারাও সচেতন হবেন। যে শফিক ভাই হঠাৎ করে কি কথা বলে ভাই, এটা হলো অনেক কষ্টের কথা যে দেশে আসি তারপরেও আমাকে হাজার হাজার টাকা এখনো দিতে হয়। আমি কেন বারবার বলি যে আমি আবার বাইরে যাব, কেন আমি পরিবারের সঙ্গে ফাইট করে যাচ্ছি? আপনারা শুধু উপর দেখে, আমার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা দেখেই আপনারা বিশ্লেষণ করে বলেন যে শফিক ভাই অনেক টাকা। আমার এই কষ্টের কথাগুলো যদি শোনেন তাহলে বুঝবেন না, সৌদি আমি কখনো মিথ্যা কথা আপনাদেরকে বলি নাই। চলেন আগে টাকাগুলো দিয়ে নেই, তারপরে আপনারা কথাগুলো শোনেন যে কেন আমার এই প্রতি মাসে মাসে এই হাজার হাজার টাকাগুলো আমাকে মানসিকে এখনো দিতে হয়। সৌদি আরবে লাস্ট টু ইয়ার, লাস্ট দুই বছরের হিস্টোরি যদি আপনারা দেখেন, সেই ভিডিওগুলো আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আসেন, আর সত্যটা যদি না জানেন তাহলে হয়তো বলবেন দূর মিয়া আপনি খালি আলতু ফালতু ভিডিও দেন। ভাই, প্রত্যেকটা মানুষের উপর দেখে কখনো বিবেচনা করবেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো সমস্যা থাকে। আমাকে দেখে হয়তো বোঝেন যে শফিক অনেক টাকা ইনকাম করে। ভাই, এই কষ্টের মধ্যেও আমি চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। যদি এখন 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 যাওয়ার পর তারপরে আপনারা সত্যটা জানতে পারবেন। আসেন, আপনারা আপনাদেরকে নিয়ে যাই, একেবারে প্রমাণ সহ আমি আপনাদেরকে জানাচ্ছি যে কেন আমি বারবার বিদেশ যাইতে চাই, কেন আমি আমি অন্য কিছু করতে চাই। অনেকেই বলেন ভাই আপনি তো হ্যাপি মানুষ, আপনি তো অনেক সুখী মানুষ, আপনি তো অনেক টাকা পয়সা আছে। তো আসেন, সত্যটা জানা জানলে কখনো আপনারা বুঝতে পারবেন না। আসেন, আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো চলে আসছি প্রতিবারের মতো, প্রতি মাসে মাসে তো আসতেই হয় আপনার কাছে। দেখেন এখানে কত টাকা আছে, টোটাল কত টাকা আছে, আপনার টাকাটা আপনি দেখেন বুঝে নেন। আসলে কিসের জন্য প্রতি মাসে এই জায়গায় টাকা দিতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। 21,500। আমি কত টাকা লোন লিছিলাম? 3 লাখ ভাই, 3 লাখ জি। আমার কতটি কিস্তি আছে মোটামুটি? প্রায় শেষের দিকে জি। 3 লক্ষ টাকা আমি লোন লিছিলাম এই জায়গা থেকে, প্রায় শেষের দিকে। আর আমি বাংলাদেশে আসছি হচ্ছে, আপনারা জানেন যে প্রায় 10 মাস পরে নাই, মনে হয় 10 মাস এইরকমই হবে। তো এই টাকাগুলো প্রতি মাসে আমাকে আসতে হয় না? জি ভাই, প্রতি মাসে আমাকে আসতে হয়। যারা আমার ভিডিও দেখেন, এই ভাইকে দেখলে হয়তো চিনবেন যে এই ভাই হলো, আপনাদের কোম্পানির নাম কি? সিসিটিভি। সিসিটিভি, এই সিসিটিভি থেকে আমি লোন লিছিলাম 3 লক্ষ টাকা। শুধু সৌদি আরবে এই টাকাগুলো পাঠাইছে আমার পরিবার থেকে, যে সৌদি আরবে আমার একামা বানানোর জন্য এই টাকাগুলো পাঠানো হয়েছিল। কারণ আমি লাস্ট দুই বছর আমি অবৈধ ছিলাম। এই 3 লক্ষ টাকা আমি কেন নিয়ে গেলাম, যে আমি সৌদি আরব থেকে আরো ভালো কিছু ইনকাম করব, পরিবারকে আরো ভালো রাখার চেষ্টা করব, যার কারণে এই 3 লক্ষ টাকা লোন করে আমি নিয়ে গিয়ে বৈধ হয়েছি। বৈধ হওয়ার পরই দেখলাম যে না, আমার ওই আবার একই অবস্থা, যে প্রতি মাসে আমার 1,015 রিয়াল ইনকাম করা অনেক কঠিন হয়ে যায়। আমার সৌদি আরবে লাস্ট 2 বছর আপনারা দেখছেন, যে আমার ভিডিওগুলো দেখছেন, যে আমি এমন কোনো কাজ নাই যে আমি করি নাই, কারণ সৌদি আরবের কাজের অবস্থা অনেক খারাপ। আর সৌদি আরবে এখন পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার মানুষ আছে যারা বাংলাদেশ থেকে জমি জুমা বিক্রি করে, জমি জুমা কর থুয়ে, বাংলাদেশ থেকে লোন করে কিস্তির পর টাকা নিয়ে ইকামা বানাচ্ছে, বাংলাদেশ থেকে টাকা ট্রান্সফার করে সৌদি আরবে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ইকামা বানাচ্ছে। আর ওই 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 কাতারে আমিও কিন্তু পড়েছিলাম, যার কারণে এই এই টাকাগুলো আমার প্রতি মাসে মাসে দেশে এসেও আমার দিতে হচ্ছে। এই জন্য আমরা বল, আমি এই ভিডিওটা এই জন্যই করতেছি, ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন, কারণ এই জন্যই করতেছি যে সৌদি আরবে যারা যাবেন ভেবে চিনতে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি সৌদি আরবে গেলে আপনারা একামা যেন আপনার না থাকে। সৌদি আরবে যাবেন না আমি এটা বলবো না, সৌদি আরবে আপনারা যান, কিন্তু বর্তমান সময় একামা যেন আপনার টাকা দিয়ে না বানানো লাগে, আপনার যেন কোম্পানি বা মালিক এরা যেন একামা বানায় দেয়, এই কথাটা আপনারা মনে রাখবেন। এই ঘানি আমি প্রতি মাসে টানে, যার যন্ত্রণা যার কষ্ট প্রতিদিন আমার পরিবারের কাছে, আমাকে প্রতিদিন আমার পরিবারের কাছে এই বিষয়ে কথা শুনতে হয় যে এতগুলো টাকা প্রতি মাসে দিতে হয়। এইরকম লক্ষ লক্ষ প্রবাসীরা আছে যারা নীরবে কাঁদতেছে সৌদি আরবের মাঠে। এটা আমার কোনো ইমোশনাল না ভাই, এটা হলো আমার রিয়েল কথা, এই সত্য কথাগুলো আপনাদের জানা দরকার। আমি দেখলাম যে এই কথাগুলো যদি আপনারা না, আপনাদেরকে না বলি তাহলে আপনারা হয়তো সচেতন হবেন না। এক উপরে আল্লাহ, একমাত্র আল্লাহ জানে যে আমার এই কথাগুলো সত্য না মিথ্যা। আমার পরিবারের মানুষ জানে, আমার এলাকার অনেক মানুষ জানে যে বাংলাদেশ থেকে ঋণ করে লোন করে নিয়ে সৌদি আরবে টাকা নিয়ে কামা বানাইছি। তাহলে এখন আপনারাই বলেন যে আমি কেমন আছি। একজন মানুষের ভিতর দেখে উপর দেখে কখনো বিবেচনা বিশ্লেষণ করবেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের, একটা মানুষের বিল্ডিং দেখলেই মনে করবেন না এই মানুষ প্রতিদিন মাছ গোস্ত খায়, এটা কখনো ভাববেন না। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা আছেই।
তারপরও শেষ কথা বলবো, আলহামদুলিল্লাহ মা বাবাকে কাছে নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু আছি, আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার সত্যটা আপনাদেরকে বলে দিলাম, এই কথাগুলো আপনাদের জানা দরকার। এই কারণে জানা দরকার, হয়তো অনেকেই সচেতন হবেন, বর্তমান সময়ে যারা সৌদি আরবে আছেন অনেকেই সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।